হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্টুডেন্টের ওয়ার্ক পারমিট বিষয় এবং বেতন খরচ ও পুরো আপডেট আজকে আপনাদের জানাবো। যে স্টুডেন্ট সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো, স্টুডেন্টের ওয়ার্ক বিষয়ে আপনারা কীভাবে পাবেন, কোথা থেকে পাবেন, কেমন টাকা খরচ হয় এবং স্টুডেন্টের আরও বিস্তারিত কিছু বিষয় আপনাদের জানাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। যারা স্টুডেন্ট সম্পর্কে জানতে চান বা স্টুডেন্ট কাজের বিষয় সম্পর্কে জানতে চান, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন নাই, তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে জানাচ্ছি, তাদেরকে অনুরোধ করবো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, স্টুডেন্ট ওয়ার্ক পারমিট ভিসা বেতন এবং খরচ আপডেট 2023 সম্পর্কে আজকে আলোচনা করব। বন্ধুরা, আপনারা জানেন যে স্টুডেন্ট যে কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট যেটাই বলেন সেটাতে কত টাকা লাগে যেতে, বা কেমন বেতন, কী কী ডকুমেন্ট প্রয়োজন, স্টুডেন্ট কীভাবে যাবেন বাংলাদেশ, সেখানে কী কাজ করেন বা অন্যান্য বিষয় সংক্রান্ত সব তথ্য তুলে ধরব। প্রথমে আপনারা স্টুডেন্টদের সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। স্টুডেন্ট ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এই দেশটির রাজধানী হচ্ছে স্টকহোম। এটা শুধু রাজধানী নয়, সুইডেনের বৃহত্তম নগরীও। দেশটির আয়তন প্রায় 4,50,295 বর্গ কিলোমিটার। এই দেশটি ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ। এই দেশটিতে মোট জনসংখ্যা রয়েছে প্রায় 1,02,80,772 জন। এই দেশটিতে সরকারি ভাষা হিসেবে ব্যবহার করা হয় সুইডেন ভাষা। স্টকহোমকে সুইডেনের ভেনিস অব দ্য নর্থ বলা হয়। এই দেশটিকে ইউরোপের সমিল বলা হয়ে থাকে। সুইডেন হলো পৃথিবীর প্রথম কল্যাণমূলক রাষ্ট্র। দেশটির বৃহত্তম শহরগুলি হলো স্টকহোম, গুথেনবার্গ, মালমো। এখন আসে সুইডেনে ভিসার খরচ কত। আপনি যদি বাংলাদেশ থেকে সুইডেন যেতে চান তাহলে আপনার মোট খরচ হতে পারে 5 থেকে 5.5 লক্ষ টাকা। এই টাকার মধ্যে আপনি আপনার সকল প্রসেস সহ বাংলাদেশ থেকে সুইডেন পৌঁছা পর্যন্ত হয়ে যাবে। আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সি থেকে আপনারা পূর্বে জেনে নিতে পারেন যে আপনার খরচ কত হতে পারে বা কত হবে, কারণ জন্য আপনারা এজেন্সির মাধ্যমে যেতে যান সেক্ষেত্রে আপনার খরচ কম বেশি হতে পারে, কারণ সুইডেনে ভিসা পাওয়া খুবই কঠিন একটা বিষয়। তবে এজেন্সি সম্পর্কে সকল খোঁজখবর নিয়ে তারপর ভিসার জন্য বা অন্যান্য ক্ষেত্রে টাকা প্রদান করবেন। তবে আপনারা চেষ্টা করবেন দালালদের থেকে দূরে থাকার, তাদের মাধ্যমে গেলে আপনার খরচ হবে প্রায় 1 থেকে 2 লক্ষ টাকা বেশি। সুতরাং তাদের থেকে সতর্ক থাকাই শ্রেয়। আপনি একজন ট্রাস্টেড কোনো ভালো এজেন্সি পান সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করবেন, তাদেরকে ফাইল প্রসেসিং করতে দিবেন। নচেতন কোনো দালালের সাথে আপনারা ই করেন, লিয়াজু করেন, সেক্ষেত্রে আপনাদের টাকা অনেক বেশি খরচ হতে পারে এবং টাকা দালালরা আপনার সঙ্গে প্রতারণাও করতে পারে, সেক্ষেত্রে সাবধান থাকবেন। এখন আসে স্টুডেন্টের কাজের বেতন কত। আপনারা যদি বাংলাদেশ থেকে সুইডেনে গিয়ে যে কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনার পরিবেশে সর্বনিম্ন আয় করতে পারবেন 35 থেকে 40 হাজার টাকা। প্রথম অবস্থায় এমন আয় করবেন, তবে অভিজ্ঞতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আয়ও বৃদ্ধি পাবে। বিভিন্ন কাজের ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন ভিন্ন রকম বেতন হয়ে থাকে। কোম্পানি ভেদে বেতন কম বেশি হয়ে থাকে। সুইডেনে কাজ করে একজন শ্রমিক সর্বোচ্চ আয় করতে পারে 1 থেকে 1.5 লক্ষ টাকা। আপনি যদি সুইডেন গিয়ে কাজ করেন তাহলে আপনি প্রথমবার অবস্থায় 35 থেকে 40 হাজার টাকা বেতন পাবেন, এটা বাংলা টাকা, মানে অনেক কম। বাংলাদেশ থেকে সুইডেন কোন কোন ক্যাটাগরি ভিসা পাওয়া যায়। আপনি যদি বাংলাদেশ থেকে সুইডেন যেতে চান আপনি বেশ কয়েকটি রকম ভিসা ক্যাটাগরির পদ্ধতির মাধ্যমে যেতে পারবেন। যে সকল ভিসা ক্যাটাগরির মাধ্যমে আপনি যেতে পারবেন তা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিসা। এই কয়টা ভিসা ছাড়াও অন্য অন্য আরও অনেক ক্রাইটেরিয়া আছে, আপনারা যেতে পারেন। অনেকগুলো ক্রাইটেরিয়া ভিসা বদ্ধ রয়েছে বর্তমানে। সুইডেন যেতে যে ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে, সুইডেন যেতে হলে আপনাকে বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে। শুধু সুইডেন যেতে এই সকল ডকুমেন্টগুলো প্রয়োজন হয় তা নয়, যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে ডকুমেন্টের প্রয়োজন হয়, সে সকল ডকুমেন্টগুলো বৈধ হতে হবে এবং মূল্যবান হতে হবে।
বিভিন্ন সময় ডকুমেন্টের ভুলের কারণে ভিসা পাওয়ার সম্ভাবনা, তাই ডকুমেন্টের দিকে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। এই দেশটিতে যেতে কী কী ডকুমেন্ট লাগে তা জেনে নেই। প্রথমত আপনার 6 মাস বা তার বেশি মেয়াদে একটি পাসপোর্ট থাকতে হবে, সদ্য তোলা 2 কপি ছবি থাকতে হবে, যাতে পরিচয় জন্ম নিবন্ধনের প্রয়োজন রয়েছে। শেষ ছয় মাসে ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন থাকতে হবে, মেডিকেল রিপোর্টের প্রয়োজন হবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, আপনি যদি চাকরি পেয়ে থাকেন সেখানকার নিমন্ত্রণপত্র লাগবে, কাজের দক্ষতা অনুযায়ী সার্টিফিকেট লাগবে। আপনারা যদি সুইডেন যেতে চান, এই কোয়ার্ড সুইডেন না, শুধু আপনার ইউরোপ কান্ট্রিতে বা যে বাইরের যে কোনো দেশে যেতে চাইলে আপনার এই কাগজপত্রগুলো লাগবে। মূলত এই দেশে যাওয়ার ক্ষেত্রে ডকুমেন্টগুলোর প্রয়োজন হয়, পরবর্তীতে আরও অন্যান্য ডকুমেন্ট দেখানোর প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন তারা আপনাকে বিস্তারিত বিষয় বুঝিয়ে বা জানিয়ে দেবেন। স্টুডেন্ট ভিসা আপনার যে কোনো এজেন্সির মাধ্যমে খুব সহজে পেতে পারেন। বাংলাদেশ থেকে বর্তমান সময় অনেক এজেন্সি অন্যান্য দেশে মানুষ প্রেরণ করে থাকছেন, সেই সকল এজেন্সিগুলোর মাধ্যমে আপনারা ভিসা প্রসেস প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ থেকে স্টুডেন্ট যেতে পারবেন বা স্টুডেন্ট ভিসা পাবেন। বাংলাদেশ ঢাকা মহাখালীতে যে এম্বাসি বা বুয়েসেল রয়েছে, সেই এম্বাসির মাধ্যমে আপনারা সকল প্রক্রিয়া সম্পন্ন করে নিতে পারেন। এরা প্রতিনিয়ত বিভিন্ন দেশে বিভিন্ন রকম ক্যাটাগরি ভিসা নিয়ে মানুষ প্রেরণ করে। এখন আসি বাঙালিরা সুইডেনে গিয়ে কী কী কাজ করে। মূলত বাংলাদেশিরা বর্তমান সময়ে বিভিন্ন দেশে কাজ করার জন্য যাচ্ছেন। অনেক বাংলাদেশি রয়েছে যারা বর্তমানে সময়ে সুইডেনের কর্মরত অবস্থায় রয়েছে এবং বর্তমান সময়ে কাজের জন্য কাজ করছেন। তারা কী কী কাজ করে তার নিচে দেওয়া: ডাইভিং, ক্লিনার, কনস্ট্রাকশন, রেস্টুরেন্ট, ফ্যাক্টরি, হোটেল, ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশন ম্যানেজার। এছাড়াও বাংলাদেশে আরও অন্যান্য কাজ করে থাকেন। বিভিন্নজন বিভিন্ন রকম কাজ করে থাকেন সুইডেনে গিয়ে। সুইডেনে কী কী কাজ পাওয়া যায়? সুইডেনে অনেক ধরনের কাজ রয়েছে, যে সকল কাজগুলো তারা এবং বিভিন্ন দেশের কর্মীরা করে থাকেন। সুইডেনে যে সকল কাজগুলো বেশি পাওয়া যায় তার নিম্ন তুলে ধরো: ডাইভিং, ক্লিনার, হোটেল, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, ইলেকট্রিশিয়ান, ফ্যাক্টরি ইত্যাদি। সুইডেনের টাকার মান হচ্ছে বাংলাদেশের মুদ্রা চেয়ে সুইডেনের এর মুদ্রার মান বেশি। সুইডেনের মুদ্রার নাম হয়েছে সুইডিশ ক্রোনা। এক সুইডিশ ক্রোনা সমান বাংলাদেশে বোঝায় 10.42 টাকা। 100 সুইডিশ সমান হচ্ছে বাংলাদেশের মুদ্রা 1043 টাকা। সুতরাং আমরা বুঝতেই পারছেন যে টাকার মানটা কেমন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনার জন্য আমাদের সুইডেনের টুকিটাকি তথ্য। তো আছে বলতেই আমাদের কাছে কী ধরনের ভিডিও পেতে চান, কোন দেশের বিষয় সম্পর্কে জানতে চান, আমাদের কমেন্টস করে জানান। আমরা চেষ্টা করব সেই দেশের বিষয় সম্পর্কে বা সেই দেশ সম্পর্কে, সেই দেশের কাজের বিষয় সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য। তো আজ এবন্তই আশা রাখি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।